বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থে খোয়াই জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা সূচনা করলেন বিধায়ক নির্মল বিশ্বাস। বিধায়ক উন্নয়ন তহবিলের 15 লক্ষ টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুবিধা সম্পন্ন অ্যাম্বুলেন্স প্রদান করেন বিধায়ক নির্মল বিশ্বাস। অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হয় জেলা হাসপাতালের আধিকারিকদের হাতে। অনুষ্ঠানে বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, কয়েক মাস ধরে খোয়াই জেলা হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, এলাকার মানুষের সহায়তায় এই উদ্যোগ। রোগীদের অ্যাম্বুলেন্স পরিষেবার জন্যে 15 লক্ষ টাকা ব্যয়ে শীততাপ নিয়ন্ত্রিত এই অ্যাম্বুলেন্সটি আজ জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম। আমরা জানি যে দীর্ঘ কয়েক মাস যাবৎ আমাদের জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্সের কারণে, কারণ পুরানো অ্যাম্বুলেন্সটা বিকল হয়ে থাকায় রোগীদের খুব সমস্যা হচ্ছে। আমি আশা করি এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিছুটা হলেও রোগীদের পরিষেবা প্রদানের ক্ষেত্রে সাহায্য হবে। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানকে ঘিরে ছিল না কোনো সুশৃঙ্খল আয়োজন। নিন্দুকেরা বলছেন, বাম বিধায়ক হবার কারণে জনস্বার্থ সম্বলিত অনুষ্ঠান হলেও সরকারকে খুশি রাখার কারণে স্বাস্থ্য আধিকারিক দায়সারাভাবে আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানের। একটি পুষ্পস্তবক দিয়েও আপ্যায়ন করা হয়নি বিধায়ককে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাও।